আরে জব্দ করে দাও, সব জব্দ করো, সব জব্দ করো, তুলে নেন সব জব্দ করো, এই ব্যাগ কই তুমি, ব্যাগ কই, সব জব্দ করো। সরকারি জায়গার মধ্যে আপনি যাবেন তাই না? এমনিতে কাজ করতে নিচ্ছেন, এই মোটামুটি ছিল তুমি এক্ষুনি বন্ধ করো, সব বন্ধ করো, পানি মারো এর মধ্যে। দশ দিন না খালে মানুষ মরে না, করোনা হলে মানুষ মারা যায়। দশ দিন বাড়িতে না খাবে খাবে। আপাতত হ্যালো, রসিদ নাম কাজের ভুলে গেলাম, কাছে কি যে আসলে আমরা এই নিউজের মধ্যে আসে দেখুন, দেখেন প্রচার করে নিউজের মধ্যে আসে, আজকে নিউজের মধ্যে তো আসে, আরে নাম আছে আপনার দেখে দিলাম না, নাম আছে নাকি
গ্রামের বাজারগুলোতে সমস্যা। অপারেশনের লোকই বেশি এখানে, আপেল ধরো এখন আপেল খাওয়ার সময়। হ্যাঁ এই রবিন লাঠি পেটা না করলে সোজা হবে না, আসলে
ঠিক আছে অনেক করবেন, বাড়ি যান বাড়ি যান বাড়ি যান না বাড়ি যান পুরাই গেছে আমার জন্য। এছাড়া সোজা হবে না, ও আদর করে কোনো লাভ নাই, মার দিতে হবে, আদর করে কোনো লাভ নাই। আমি কি লাইভে যাবো এগুলো পুরাটাই অপারেশনের লোক গাড়ি নিয়ে ঘুমিও এটা পালাইছে দুই একটা আগুন না ধরালে পরে সোজা হবে না। এই হাট আমাদের সরকারি কোনো হাট না, এখানে কোনো কাঁচা বাজার কোনো কাঁচা মাল কালকের থেকে বেচতে পারবেন না, ঠিক আছে? আমার কথা শুনতেছেন কিনা? কালকে সকালে যদি কোনো কাঁচা মাল এখানে নিয়ে আসেন আমরা কিন্তু দেখলে আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবো আমরা। কোনো কাঁচা মাল কালকে এখানে আপনারা দেখতে পারবেন না। Thank you.
দেখলাম যে আপনার ওইখানে দেখতে হবে তখন আপনি দেখে আবার আপনি এদিকে আসুন কেন টাকা দিন নাই আপনি ঠিক আছে আসছেন কালকে এখানে কোনো আমি হাটই দিব না এই জায়গাটা বসবেন না এখানে কেউ এখানে কোনো হাট বসবে না কালকে এখানে কালকে কোনো হাট বসবে না কোনো কাঁচা মাল কোনো মাছ তরকারি এখানে বিক্রি করা যাবে না শুনছেন কথা এইখানে কোনো কাঁচা মাল কোনো মাছ তরকারি কোনো কিছু এই জায়গায় এই খোলা জায়গাটায় এইখানে বাজা যাবে না কারণ এই হাট সরকারের অনুমোদিত কোনো হাট না আমার কথা বুঝছেন কালকে কিন্তু কাউরে পাইলে ভাই আমি গ্রেফতার করে নিয়ে যাবো এখানে সভাপতি আমি উল্লো নিতে আসি আমার পরে আমি বলে দেবো বাপকে আগে দেখি আপেল কিনতে আসছে তোমার মনে আছে এক হাজার টাকা দিলেন আমি চায়ের দোকানে পাইছি শুনে যাও
আরে কি আচ্ছা যে এটা হচ্ছে তোমার যে ইয়া মাছের দোকান হ্যাঁ আর মাছ বেচতেছে স্যার এ মাছ কেরাবার এটা ফুটা কেন হ্যাঁ তাহলে মাছ কই লাভ কি স্যার মাছ বেচতেছিলাম স্যার আর বলছ না এই হইছে ওদের টাকা তাই আর যদি সময় দেন তাহলে আপুটাকে ফোন দিয়ে আমার কাছে আরো কিছু কাজ করতে আমি খুব গরিব মানুষ আমি কালকে রাত্রে ঢাকা থেকে বাড়িতে আসি নাইকে ঘুমায়া মা বাবার জন্য বাজার করতে মোবাইলে ছোট ভাই শান্তি এদিকে ফোন কর আবার ফোনটা নিয়ে আসো ফোনটা নিয়ে আসো তোমাদের কাজ কি এখানে তাড়াতাড়ি ফোন দাও তাড়াতাড়ি ছোট ভাইয়ের কাছে 200 টাকা আছে আমার কাছে এই তুমি আমার সাথে আর কোনো কথা নেই একটা কথা বলবে না এর সাথে কথা বলো এখন সুচে নিয়ে যা থেকে এত কথা বলে কেন মোটরসাইকেল কোনটা কেন মোটরসাইকেল করে কেন মানুষজন তোমাদেরকে ছুটি দেওয়া হইলো বাসায় থাকার জন্য চুল কাটছে কেটা তোর রমজান আর কিছু না
কি করতে গেছিল বাইরে? ওষুধ নিতে আসি স্যার। কি করেছেন? আর বাইরে বেরোবা না কোনোদিন? আর আল্লাহর কসম বাইরে আর বেড়াইনি, আমার বাড়ির সবার কাছে কোনো ছয় সন্ধ্যার পর তো আর বাড়িতে বেড়াইনি, আর বেরোবো না। খালি চুল ডাকা, চুল ডাকা না ভাই রে আল্লাহ। কি কি রকম চুল? হ্যাঁ এসব কি চুল গো? আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমাদের যে অবস্থা, যে মানসিকতা তৈরি হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। কত আসিস?